بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعلى آله وأصحابه ومن تبع بهداه، أما بعد، قال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، إلى آخر الآية. شمعت ديني بھائرا أسكر خطبة محترم خطيب أشراط الساعات الكبرى مطبع قيامت العلامات شمبر كالو چنا كوريشن হাদিসে জিব্রিলের ভিতরে ঐতিহাসিক হাদিসে জিব্রিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল জিব্রিল কিয়ামত সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু আলামত আশরাত বা আমারাত উল্লেখ করেছেন। এর ভিতরে বড় বড় দশটি আলামত আছে, সে আলামতগুলার উল্লেখযোগ্য কিছু আলামত নিয়ে আজকে খুব আলোচনা করেছেন। এর ভিতরে একটি আলামত হলো দাজ্জালের আগমন। দাজ্জাল একজন ব্যক্তি হবে যার কপালে লেখা থাকবে কাফের, যার এক হাতে জান্নাত অপর হাতে জাহান্নামের নকল থাকবে, অর্থাৎ তার ডান হাতে নকল জান্নাতের একটা চিত্র থাকবে। দুর্বল ইমানদার, জান্নাত সম্পর্কে খবর নাই, জান্নাতে যাওয়ার পরে প্রতিযোগিতা নাই, ইমান আমল এবং তাকওয়ার চর্চা নাই, এরকম ইমানদাররা তার জান্নাতকে জান্নাত মনে করবে এবং ওইটাকে গ্রহণ করবে, সেটা আসলে জাহান্নাম। আর বিচক্ষণ ইমানদাররা যারা কিয়ামতের আলামত সম্পর্কে আগে থেকে জেনেছে, সচেতন হয়েছে, ইমানের চর্চা করেছে, ইমানকে মজবুত করেছে, তৌহিদ পাকা করেছে, শিরক মুক্ত ইমান তৈরি করেছে, সে সকল ইমানদাররা দাজ্জালের বাম হাতে অবস্থিত তথাকথিত জাহান্নামকে গ্রহণ করবে, সেটাই হলো প্রকৃত জান্নাত। এক কথা, কিয়ামতের আগে মুমিনদের ইমান পরীক্ষার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় নাজিল করবেন। এর ভিতরে একটা হলো দাজ্জাল, দাজ্জালের ফিতনা বা পরীক্ষা। দাজ্জালের পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সকলকে ইমান পাকা করতে হবে। দাজ্জালের পাশাপাশি আরেকটি ফিতনা আসবে, আরেকটি পরীক্ষা হবে কিয়ামতের আগে। এটা দেখার পরে বুঝো যে কিয়ামত খুব কাছে এসে গেছে দাজ্জাল আসার পরে। দাজ্জালের প্রতি যারা ঈমান আনবে তারা জাহান্নামে যাবে, তাকে যারা আল্লাহ মানবে তার জান্নাতকে জান্নাত মানবে তারা জাহান্নামে যাবে। এই পরীক্ষার পরপরই আরেকটি পরীক্ষা আসবে ইয়াজুজ এবং মাজুজের। কোরআনে কারিমে আল্লাহ তাদের আলোচনা করেছেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলেন ধরা পৃষ্ঠে ফাসাদ সৃষ্টি করবে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ এরা দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, একটা বিশেষ প্রজাতি মানুষের মতো। এরা এসে মানুষের ফসল ফলাদি সব ধ্বংস করবে, ফেতনা ফাসাদ জুলুমের রামরাজত্ব কায়েম করবে এবং এদের অত্যাচার থাকবে সীমাহীন। মানুষের পক্ষে তাদের মোকাবেলা করা সম্ভব হবে না, ধৈর্যের বাঁধ মানুষের ভেঙে যাবে, আল্লাহ তাআলা তখন পাঠাবেন। তৃতীয় আরেকটি আলামত হিসাবে ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করবেন। তারপরে মাহদী, যার কথা ওয়াদা করা আছে এই উম্মতের একজন সদস্য বের হবে, মোহাম্মদ হবে তার নাম, তিনি মানুষকে সঠিক পথের দিশা দেখাবেন। তার নেতৃত্বে হযরত ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে মানুষ জিহাদ করবে। এগুলো মোটামুটি কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে অন্যতম। আরেকটি আলামত হলো পশ্চিম দিক থেকে ধোঁয়া দেখা যাবে, ধোঁয়া, একটা ঐতিহাসিক ধোঁয়া যেটা পশ্চিম বিশ্ব থেকে, ইউরোপ থেকে বা পশ্চিম দিক থেকে দেখা যাবে, দেখে ওইটা বের হবে, ওই ধোঁয়াটা কিয়ামতের আগে বের হবে এবং একটা ঐতিহাসিক ধোঁয়া হবে বিশ্বব্যাপী। গত কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনারা জানেন ইউরোপের আকাশে অভাবনীয়ভাবে ধোঁয়াশা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তার ফলে বছর দুই তিনেক আগে সম্ভবত
ইউরোপীয় অঞ্চলের বহু দেশে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে অনেকদিন পর্যন্ত, আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন। তো অনেকে ধারণা করছে এটা সেই ধোঁয়া, কিন্তু কোরআন ও হাদিসের অন্যান্য আলামতগুলো বলছে এটা সেই ধোঁয়া নয়। সেই ধোঁয়া যে ধারাবাহিকভাবে আসার কথা, তার আগে আর অনেকগুলো আলামত ছিল, সেগুলো এখনো প্রকাশ পায় নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের এই সমস্ত আলামতগুলো আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন যেন আমরা কিয়ামতের আগেই নিজের ঈমান আমলকে সঠিক করে নিতে পারি, শুধরে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। খুতবার সংক্ষিপ্ত সার আলোচনা হলো। এবারে আমাদের ধারাবাহিক আলোচনার যে বিষয়টি ছিল ঈমান নিয়ে আলোচনা চলছিল, আল্লাহর উপর ঈমান নিয়ে আলোচনা হয়েছিল গত সপ্তাহে। অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো আমরা বলবো না। আমাদের সমাজে সমসাময়িক যে সমস্ত সমস্যাগুলো আছে আল্লাহর উপর ঈমানকে কেন্দ্র করে, সেগুলো শুধু আমরা টাচ করে করে যাব। এর ভিতরে গত সপ্তাহে আমরা বলেছিলাম আল্লাহর উপর ঈমান বলতে আল্লাহ এক এটা বিশ্বাস করা, তাকে কেউ সৃষ্টি করেননি, তার আগে কেউ ছিল না, তার পরেও কেউ থাকবে না, সবার আগেও তিনি, সবার শেষেও তিনি, তার শুরুও নাই, তার শেষও নাই। তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন না, তার কোনো সন্তান সন্ততি নেই, তিনি কারো সন্তানও নন, তিনি কারোর কোনো সন্তানকে জন্মদানও করেন না। তিনি সকল ক্ষমতার মালিক, সব কিছুর সব ক্ষমতার উৎস তিনি, জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস এবং মালিককে আল্লাহ পালন করেছেন, এই কথা বিশ্বাস করা। যদি কেউ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখে হাজার বারো বলে আর আল্লাহকে সকল ক্ষমতার উৎস মনে না করে, তো সেই ইমানদার নাই, সেই ইমানদার হতে পারে না। যদি সে মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস এবং প্রকৃত অর্থেই মনে করে জনগণের হাতেই সকল পাওয়ার, তাহলে সে কখনোই ইমানদার হতে পারে না। গণতন্ত্রের মূল কথাই হলো এটা, জনগণ সকল ক্ষমতার উৎস কখনোই নয়। সকল ক্ষমতার উৎস একজন ইমানদার মনে করে কাকে? আল্লাহ পাক। আইন দেওয়ার মালিক কাকে মনে করে? আল্লাহকে মনে করে। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাইবে একজন মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। অন্য কারোর কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই, সেটা কবরে হোক, মাজারে হোক, বা কোনো মৃত মানুষের কাছে হোক, তার কাছে যে হোক না যে হোক, কোনো কারো মৃত কারোর কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই, অদৃশ্যমান কারোর কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই। দৃশ্যমান উপস্থিত আমি আপনার কাছে, আপনি আমার কাছে সাহায্য চাইতে পারেন, কিন্তু মৃত বা অদৃশ্যমান কেউ, এমনকি তিনি নবী হলেও তার কাছে সাহায্য চাওয়া কি নাই? জায়েজ নাই। সাহায্য চাওয়া হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এরপর আসেন ফেরেশতাদের প্রতি ঈমান। এই ক্ষেত্রে খুব বেশি জটিলতা নাই আমাদের সমাজে, তবে ফেরেশতাদের সম্পর্কে বেসিক কয়েকটি ধারণার একটা হলো ফেরেশতারা আল্লাহর বান্দা, আমরা যেরকম আল্লাহর গোলাম তারাও আল্লাহর গোলাম, মানুষ যেরকম আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর সৃষ্টি। মানুষের সাথে তাদের পার্থক্য হলো তারা খাদ্য গ্রহণ করে না, তারা স্ত্রী গ্রহণ করে না, তাদের পেশাব পায়খানা হয় না, তাদের ঘুমের প্রয়োজন হয় না, তাদের স্ত্রী সবাসের প্রয়োজন হয় না, তারা মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের মনে যেরকম খারাপ কাজের চাহিদা সৃষ্টি হয়, ভালো কাজের চাহিদা সৃষ্টি হয়, তাদের মনের কোনো চাহিদা বলতে কিছুই নেই, মেশিনের মতো আল্লাহ তাআলা তাদেরকে যে যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তারা সে কাজই করতে থাকে। তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হতো হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ করেছেন সেটার লঙ্ঘন তারা করেন না, আল্লাহ যাকে যেটা করতে বলেছেন সে সেটাই কি করতে থাকে অটোমেটিক্যালি। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন শ্রেণী আছে, মানুষের রূহ কবজের জন্য আলাদা ফেরেশতা আছে, বৃষ্টি দানের দায়িত্বে আলাদা ফেরেশতা আছে, মানুষের আমল নামা লেখার জন্য আলাদা ফেরেশতা আছে, এরকম বিভিন্ন দায় দায়িত্ব ভাগ করে দেওয়া ফেরেশতারা আছে। অনেক ফেরেশতারা আছে শুধুমাত্র সৃষ্টির, তাদের সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত তারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিছু আছে রুকুতেই আছে, কিছু আছে সিজদাতেই আছে, অনন্ত অসীমকাল পর্যন্ত তারা ছিল এবং কিয়ামত পর্যন্ত তারা এভাবে থাকবে। এরকম ফেরেশতাদের বিভিন্ন গ্রুপ আছে। এই ফেরেশতারা আল্লাহর বাহিনী নয়, রূপক অর্থে বাহিনী বলা যায় কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর বাহিনী নয়। দুনিয়াতে একটা সরকার চলতে হলে তার বাহিনীর প্রয়োজন হয়, বাহিনীর পাওয়ার দিয়ে সরকার চলে, আল্লাহর কোনো বাহিনীর প্রয়োজন হয় না। অনেকে মনে করতে পারে যে ফেরেশতা হলো আল্লাহর বাহিনী, তাদেরকে দিয়ে আল্লাহর শক্তি আল্লাহ টিকায় রাখেন, এটা ভুল এবং ভ্রান্ত আকীদা বা বিশ্বাস। ফেরেশতারা আল্লাহর গোলাম, আল্লাহর বাহিনী না। ফেরেশতাদের ছাড়াও আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে হয়তো সিস্টেমের শিক্ষা দেওয়ার জন্য তার এই ফেরেশতাদেরকে সৃষ্টি করে বিভিন্ন দায় দায়িত্ব ভাগ করে দিয়েছেন, যাতে মানুষ সেখান থেকে সিস্টেম গ্রহণ করে শিখে তারা নিজেদের জীবনে এভাবে বিভিন্ন দায় দায়িত্ব নিজেদের ভিতরে ভাগযোগ করে সুচারুরূপে সম্পন্ন করতে পারে। হয়তো বা সে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষী নন। রাসূলগণের প্রতি ঈমান আনা, ঈমানের তিন নম্বর পয়েন্ট। আরেকটা পয়েন্ট, সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা বলতে তারা আল্লাহর দূত। এদেশে যেরকম একজন রাষ্ট্রদূত আছে আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে, তারে আমরা বলি বাংলাদেশের রাষ্ট্রদূত। তার কাজ কি? বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য হলে এদেশের সরকারের কাছে বা এদেশে
সরকারের পক্ষ থেকে সরকারের কথাটা বলে দেওয়া, এটা তার কাজ, ঠিক কি না? আবার এখানকার সরকারের বা এখানকার কোন পরিস্থিতি বাংলাদেশ সরকারকে জানায় দেওয়া সরকারের হয়ে, এটা হলো তার কাজ, এটা হলো বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূতের কাজ। সমস্ত নবীর রসুলরা দূত, এরা হলো একটা রাষ্ট্রের দূত, নবীর রসুলরা হলেন আল্লাহর দূত। তাদের দায়িত্ব হলো আল্লাহর যে অর্ডার গুলো আছে রাষ্ট্রদূতের মতো সেগুলো আল্লাহর বান্দাদের কাছে বলে দেওয়া, যে তোমাদের আল্লাহ তোমাদেরকে এটা করতে বলছেন, এটা করতে নিষেধ করেছেন। এটা হলো আল্লাহর দূতদের কাজ, নবীর রসুলদের কাজ। নবীর রসুলদের উপরে ঈমান আনতে হবে, তারা যারা আজ পর্যন্ত যত নবীর রসুল আসছেন দুনিয়াতে, তারা সবাই যারা কেউ অপদস্থ হন নাই, অপমানিত হন নাই, তাদের কোরআন এবং হাদিসের আলোকে যারা নবীর রসুল হিসেবে প্রমাণিত হয়েছেন, তাদের মুজিজা বা অলৌকিক ঘটনাবলী দ্বারা তারা সবাই আল্লাহর সত্য নবী এবং তাদের প্রতি আমরা বিশ্বাস করলাম। কোরআনে যাদের আলোচনা হয়েছে তাদের প্রতি আমরা ঈমান আনি, যাদের আলোচনা হয় নাই অনেক নবী আছে তাদের প্রতি আমরা কি ঈমান আনি। আমার দেশে বলা হয় 16 লক্ষ অথবা 22 লক্ষ নবী রসুল। এই সংখ্যাটা সম্পর্কে ওলামা একরামের বিশুদ্ধ মত হলো, সব ওলামা সারা দুনিয়ার আলেমরাই একমত ব্যাপারে যে বিশেষ কোনো সংখ্যা নির্ধারণ করা সঠিক নয়। একটা রেওয়ায়ত পাওয়া যায় 1-16 লাখ, আরেকটা রেওয়ায়ত পাওয়া যায় 22 লাখ। তাহলে কোনটা সঠিক হবে? একটা ধরলা যদি 16 লাখেরটা ধরেন তাহলে আরো 1 লাখ নবী বাদ হয়ে যায়, তাদের প্রতি আপনি ঈমান আনলেন না। আর যদি 22 লাখ বলেন, বাস্তবে 16 লাখ হয়, তাহলে 1 লাখ নবীর প্রতি বেশি ঈমান আনলেন, তারা নবী নন। এই জন্য সঠিক আকিদা হলো সংখ্যার প্রয়োজন নেই। যত নবী রসুল একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছেন, সকলের প্রতি আমরা কি আনলাম? ঈমান আনলাম, তাদের সংখ্যা যাই হোক। এটা হলো সঠিক এবং নিরাপদ পদ্ধতি। নবী রসুলদের প্রতি ঈমান আনার প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখযোগ্য, সেটা হলো নবী রসুলদের কেউই ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোনো হুকুমকে কি করেন নাই, লঙ্ঘন করেন নাই। ভুলে, না বুঝে বা বুঝের ভুলে যদি কোনো ভুল তাদের হয়ে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেটা ক্ষমার অগ্রিম ঘোষণা করেছেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ শুধরে দিয়েছেন। এই বিশ্বাস সন্ত মুসলমানদের মধ্যে থাকতে হবে। আমরা যেরকম অনেক সময় ইচ্ছাকৃত অন্যায় কাজ করি, নবী রসুলগণ কেউ ইচ্ছাকৃত জেনে শুনে জেনে বুঝে কেউ কোনো অন্যায় কাজ করে, তারা কেউ তাদের প্রতি বিশ্বাস থাকতে হবে। তারা যত নির্দেশ আমাদের কাছে দিয়েছেন এগুলো তাদের নিজস্ব নির্দেশ নয়, এই সবগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এগুলো ওহী যা আল্লাহ পাঠিয়েছেন। নবী রসুলদের সম্পর্কে আরো অনেক বিশ্বাস আছে যেগুলো রাখার মতো সব বলবো না। একটা আমাদের সমাজের সাথে সম্পৃক্ত এজন্য বলি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমাদের সমাজের অনেক ভাইয়ের ধারণা যে তিনি নূরের তৈরি, আবার অনেক ভাইয়ের ধারণা তিনি মাটির তৈরি। এই প্রসঙ্গে আলোচনার আগে মূল কথাটা আমি যেটা বলবো সেটা হলো, ভাই আদার ব্যাপারের জন্য জাহাজের খবর নেওয়া বোকামি ছাড়া কিছু না। রসুলকে আল্লাহ তাআলা কি নূর দিয়ে বানাইছেন, না মাটি দিয়ে বানাইছেন, না স্বর্ণ দিয়ে বানাইছেন, নাকি হীরক পাথর দিয়ে বানাইছেন, এটা তো আমাদের আলোচনার বিষয়বস্তু না। উনি কি আনছেন আল্লাহর পক্ষ থেকে, সে অনুযায়ী চলা হলো আমাদের মূল বিষয়, ওটা হলো মূল প্রতিপাদ্য বিষয়। আজকে মানুষ ঝগড়া করে উনি নূরের তৈরি না মাটির তৈরি, যে ঝগড়া করে সে নিজেও ফজর নামাজ আদায় জামাত সাথে পড়ে না, সে নিজেও হয়তো রসুলের অনুসরণ করে না, কিন্তু ঝগড়া করতেছে কি নূরের না মাটির। এগুলা সবগুলা, প্রথম কথা হলো এগুলো সবগুলা হাওতাবাজি। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রসুল আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসে থাকো তাহলে কি করো, আমার পক্ষে ঝগড়া করো, আমার নূরের তৈরি বলে জেহাদ ঘোষণা করো, তো কি ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমি যা করেছি সেটা করো, আমি যা করতে বলেছি সেটা করো। আজকের মানুষ আমরা যারা আছি মুসলমানরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা অনুকরণের চেষ্টা নেই, চেষ্টা আছে কি ওনারে ওনার মর্যাদা বৃদ্ধির জন্য, উনি নূরের তৈরি উনি মাটির তৈরি, এগুলো নিয়ে ঝগড়াঝাটি করার জন্য আমরা চেষ্টা করি, ওনার অনুসরণের কথা বলি না বা অনুসরণ আমরা করি না। এই যে 12 রবিউল বলে আমাদের দেশে বিরাট বিরাট জশ্ন জুলুস দেখেন, এত বড় মিছিল একটা লোকের মুখেও দাঁড়িয়ে দেখবেন না, দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজ রোজার কোনো কিছুর খোঁজ খবর নাই, সবগুলো দেখেন টেলিভিশন থেকে, কিন্তু মহব্বত প্রকাশ করে। মহব্বত প্রকাশ র্যালির মাধ্যমে হবে না, মহব্বত প্রকাশ ওনাকে নূরের তৈরি বললে হবে না, মহব্বত প্রকাশ হবে ফজর নামাজ জামাতের সাথে পড়তে আসবে, মহব্বত প্রকাশ হবে সুন্নাত অনুযায়ী চললে, ওনার সহি সুন্নার উপরে আমল করলে, এটা হলো মহব্বতের বহির প্রকাশ। আল্লাহ আমাদেরকে সাথে তৌফিক দান করে। এবার আসলে নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে একটা সংক্ষিপ্ত একটা সলিউশন দিয়ে দিই, ভাই কোরআনে কারিমের কোথাও অথবা হাদিসের কোথাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি অথবা নূরের তৈরি তার কোনোটাই বলা হয়নি, মাটির তৈরি এই কথাটা বলা হয়নি। ভুল বুঝবেন না, কথাটা ভালো করে বুঝবেন কি বলছি, উনি কোন উপাদান দিয়ে তৈরি হয়েছেন, ওনার তৈরি হয়েছে তার মূল উপাদানটা কি, এ সম্পর্কে কোরআন হাদিস স্পষ্ট আল্লাহ তাআলা কোনো কোথাও কোথাও কথা বলেননি। একটা জাল হাদিস আছে যে হাদিসে বলা আছে খুলিকতু মিন নূর, আমাকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন, আমার বক্তব্য নয়, এই হাদিস যারা বর্ণনা করছেন তারাই লেখা দিয়েছেন যে হাদিসটা কি জাল। ভাই একটা ব্যাংকের নোটের উপরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক 1000 টাকার নোট,
বাংলাদেশ ব্যাংকই যদি ওই ব্যাংকটার এই নোটটা নষ্ট করে দেয় আর পত্রিকা ছাপায় দেয় এটা জাল নোট, তাহলে পৃথিবীর কারোর জন্য ওই নোটকে গ্রহণ করা জায়েজ হবে? যারা হাদিস বর্ণনা করছেন তারাই লিখে দিয়েছেন এই হাদিসটা জাল, কিন্তু নিচেরটা না দেখা হাদিস দেখে লাভ দিয়ে শুরু করছে কি যে হাদিস পাইছি রসুল নূরের তৈরি এই হাদিসটা জাল। এবার আসেন উনি মাটির তৈরি কি না। আমি বলি সমাজে গন্ডগোল দূর করার স্বার্থে মাটির তৈরি নূরের তৈরি ঝগড়া না করে বলেন ভাই রসুল মানুষ, রসুল কি ছিলেন? মানুষ ছিলেন। এবার মানুষ কিসের তৈরি? তো ওটা বলার দরকার নেই, ওটা বললে যখন ঝগড়া হচ্ছে ভাই রসুল মানুষ ছিলেন। এখন মানুষ কিসের তৈরি তুমিও জানো আমিও জানি, এটা নতুন করে বলার কিছু নেই, এটা হলো কৌশল, দাওয়াতের কৌশলের অংশ হিসেবে আপনি বলেন ভাই রসুল নূরের মাটি, এত কথা তো দরকার নেই। আল্লাহ কোরআনে বলছেন সুরায় কাহাফ শেষ আয়াত, দলিল কি? সুরায় কাহাফ শেষ আয়াত, সহজ দলিল কিন্তু মনে থাকবে ইনশাল্লাহ, সুরায় কাহাফ শেষ আয়াত 15 নম্বর পারার একার কোরআনে মাঝামাঝি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ। বাশার মানে কি? আবুল বাশার মানে কি? মানুষের পিতা। সব দুনিয়ার মানুষের পিতার নাম কি? আবুল বাশার। আছেন না এখানে কেউ নাম আবুল বাশার? মূলত এটা আদম আলাইহিস সালামের উপাধি, আদম আলাইহিস সালামকে বলা হয়তো কি আবুল বাশার, বাশার মানে মানুষ, আবুল বাশার মানে কি? মানব জাতির পিতা। উনি কে? আদম আলাইহিস সালাম। আমাদের দেশের নামের কোনো ভ্যালু নাই ভাই, নামের অর্থের দিকে তাকাও মানুষ রাখে না, যা দেখে তাই রাখে, কোনটার অর্থ কি এটা মানুষ চিন্তাও করে না। এই জন্য অনেক ভালো ভালো মানুষের নাম, ভালো আলেমের নামও দেখা যায় ভুল, কারণ কি তার বাপ তার ভালো আলেম ছিলেন না, দাদা রাখছেন দাদি রাখছেন তারা তো জানতেন না, ছোটবেলা রেখে দিয়েছেন ওটাই চলে গেছে। যাই হোক, তারপর আবুল বাশার রাখলে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ হবে না, কিন্তু অর্থের বিবেচনায় এটা সঠিক। আবুল বাশার হলেন একমাত্র কে? আদম আলাইহিস সালাম। যাই হোক, তো আল্লাহ বলছেন কুল হে রাসূল আপনি বলে দেন ইন্নামা আনা বাশার, নিঃসন্দেহে আমি একজন কি? মানুষ। বাংলা কোরআন খুলে দেখেন, আমার কথা শোনার দরকার নেই, বাশার শব্দের অর্থ কি? মানুষ। মিসলুকুম তোমাদের মতো মানুষ, পার্থক্য হতে পারে, মানুষ আবার বলতে পারে মানুষ ঠিক আছে, তবে আমরা একরকম মাটির তৈরি উনি আরেক রকম মানুষ, এই জন্য ওটা দূর করার জন্য বলছেন মিসলুকুম, শুধু মানুষ না তোমাদের মতো মানুষ, পার্থক্য একটা। তার মানে কি রসুল আমাদের মতো এরকম নাখান্দা নালায়েক না, পার্থক্য হলো এই পরের অংশ আল্লাহ বলছেন ইন্নামা ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু আমার কাছে ওহি আসে, আমি নবী তোমরা নবী না, তোমাদের কাছে ওহি আসে না, এই হলো পার্থক্য, বাকি তোমরাও মানুষ আমিও। এরকম আরো অসংখ্য দলিল আছে, একটা দলিল শুধু দিলাম, এই দলিল এই কোরআনের আয়াত বলতেছে বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। কাফেররা ভাই কোরআনের আয়াতে আসছে, কাফেররা বলেছে মা লিহাদার রাসূল, এটা কেমন নবী হইলো, কেমন রসুল হইলো, ইয়াকুলু খায় আমাদের মতো, ইয়ামশি আমাদের মতো হাঁটে, ফিলাসওয়াক বাজারে যায়, তো এ আবার কেমন নবী হইলো, তো নবী কিরকম চাইছে ওরা? ওরা বলে যে নবী তো এমন হবে যে আসমান থেকে হঠাৎ করে নাজিল হবে, খাবেও না পরবেও না আশ্চর্য কিছু হবে, এই লোক আল্লাহর পক্ষ থেকে আসছে বলে আমরা বিশ্বাস করবো, আমাদেরই মধ্যে একজন উঠে বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে, কেমন বিশ্বাস করবো আমরা? কাফেরদের এই সন্দেহ প্রকাশটা প্রমাণ করতেছে উনি কি মানুষ ছিলেন না অন্য কিছু। উনি মানুষ ছিলেন দেখেই তো এই সন্দেহগুলো কাফেররা করছে, রসুলের সন্তান হয়েছে কি হয় নাই, বিবাহ শাদী করছেন কি করেন নাই, পেশাব পায়খানা হতে কি হয় নাই, তাহলে ওনাকে আপনি মানুষ না বলে ফেরেশতা বলার যুক্তি কি? এক তিন নম্বর শেষ দলিল দেব যেটা দিয়ে সেটা হলো যুক্তিক দলিল, ভাই মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ? নূর মানে আলো, নূর মানে কি? এই যে লাইটের আলো, আলোর দাম বেশি না মাটির দাম বেশি? বুঝা বলতেছেন, মাটির দাম বেশি না আলোর দাম বেশি? মাটির দাম বেশি, কে বললো এটা কোনো কথা? আলো সারা দুনিয়া আলোর জন্য অস্থির, আপনারা কি বলেন, বিদ্যুৎ ছাড়া সারা দেশ অচল, মাটি তো আমাদের দেশে বহুতই আছে, ইলেকট্রিসিটি নাই, জবাব কেউ দিতে পারেন নাই। প্রথমটা সঠিক বলছেন যে মাটি দাম বেশি, কিন্তু কেন দাম বেশি এটা বলতে পারেন না, এবার আমার কাছ থেকে শুনেন, আদম আলাইহিসসালামের ফলে তো কারো সন্দেহ নাই যে ওনাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করছে, কারণ ওটা আলাদা আল্লাহ আয়াত স্পষ্ট আয়াত বলেছেন আল্লাহ তাআলা মিন তিন, কাদা মাটি থেকে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন, এটা কোরআনে আলাদা আয়াতই আসছে। শয়তানকে যখন সিজদা করতে বলল, সে শয়তান বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে মা আগুন দিয়ে তৈরি করছে, আগুন হলো আলো, আর তারে তৈরি করছে কি দিয়া? তিন, মাটি দিয়া। তাহলে কোরআন আয়াত দ্বারা প্রমাণিত আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ করছেন কাদেরকে? সকল ফেরেশতাদেরকে, এমন কি ইবলিসকেও। ইবলিস ফেরেশতা ছিল না, কিন্তু হতে হতে ফেরেশতাদের ভিতরে ঢুকে গেছে ইবাদত করতে করতে, কিন্তু সে ছিল জিন, কানা মিনাল জিন, আল্লাহ বলেন ইবলিস কাদের অন্তর্ভুক্ত ছিল? জিনের অন্তর্ভুক্ত। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, আলোর তৈরি। তাহলে নূর এবং আগুন উভয়টাকে সেজদা করতে বলেছেন কাকে? আদম আলাইহিস সালামকে, অর্থাৎ মাটিকে।
তাহলে মাটির মর্যাদা বেশি হলো না আলোর মর্যাদা বেশি হলো এখন যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি তাহলে কি তার মর্যাদা বাড়বে নাকি মাটির তৈরি বললে মর্যাদা বাড়বে শুনতে শোনা যায় মাটি ইস উনি মাটির মানুষ চি 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 কি বলে শুনতে খারাপ না জানা কিন্তু এটা গভীরে যায় দেখেন মাটির মর্যাদা আল্লাহ দিবেন না আলোর মর্যাদা দিবেন আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সিজদা করছে না ফেরেশতারা আরামদের সিজদা করছে তাহলে রাসূলকে নূরের তৈরি বললে ওনার মর্যাদা বাড়বে না আরো কমবে উনি সিজদা দেওয়ানাদের গ্রুপে ঢুকবেন আর যদি উনি মাটির তৈরি বলে তাহলে উনি সিজদা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন এটা হলো একটা সর্বশেষ কথা বলবো ভাই এ নিয়ে গন্ডগোল করার দরকার নেই কেউ যদি বলে রাসূল নূরের তৈরি বলে ভাই ভাই ঠিক আছে তোর নূরের তৈরি তুই থাক কিন্তু রাসূল বলেন ফজর নামাজ আমাদের সাথে পড়তে চল ফজর নামাজ ফজর সময় তুই থাকলে তোর নূর কিন্তু আমি ফিরে ছুটে পালাম তুমি নূরের তৈরি বলে রাসূলের মহব্বত জাহির করবা আর টেলিভিশনে ফিল্ম দেখবা বসে বসে এইটা তো রাসূলের প্রেম না এটা তো ধোঁকাবাজ আল্লাহ আমাদের হেফাজত করুন আর অনেক বিষয় আছে রাসূল সম্পর্কে বলা রাসূলের কবরে যে অনেকে দোয়া করে রাসূলের কাছে দোয়া করা জায়েজ না রাসূল নিজে দোয়া করতেন কার কাছে আল্লাহর কাছে মানুষ দোয়া করবে একমাত্র আল্লাহর কাছে অন্য কারো কাছে না অনুরূপভাবে ভাই আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস করা রাসূল সম্পর্কে আরেকটা কথা বলতে হয় আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে সেটা হলো এই ইদানিং টেলিভিশনগুলোতে দেখা যায় গতকালকে আমাদের যে কোনো একজন মন্ত্রী আসছেন একটা সময় টিভিতে তো দেখলাম বিভিন্ন টেলিভিশনগুলোতে বিভিন্ন ইসলাম বিদ্বেষী নাস্তিক আধা নাস্তিক সোয়া নাস্তিক সিমি নাস্তিক এরা মাশাআল্লাহ টেলিভিশনে আসে ইদানিং প্রচুর বাংলাদেশ চর্চা করে একজন ব্যারিস্টার মহিলা আরে সুবহানাল্লাহ মদিনা সনদের উপরে কি গবেষণা ধর্মী আলোচনা এত ইসলামী চিন্তাবিদ দেশে বইরা গেছে আলহামদুলিল্লাহ আগে শুধু হুজুরের কথা বলতে ইসলামের আল্লাহর মেহরবানি যে কোনো কারণে হোক সেটা হেফাজত ইসলামের লং মার্চের কারণে হোক যাই হোক আল্লাহ তাআলা কি করছেন এখন হুজুররা তো হুজুররা এখন টেলিভিশনে নাস্তিকদের মুখেও কি কোরআন আর হাদিস যদিও ভুল বলে ওরা সঠিকটা বলে না কিন্তু তাও তো আসতেছে আল্লাহ আল্লাহর রাসূলের কথা খেলা পড়লে সবই সোজা হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম যে আপনার নেতাদেরকে দেখা যায় রাজনৈতিক নেতাদের কোন দলে কথা বলছি না সব দলের আয়শা বলে কি হ্যাঁ রাসূলকে গালি দিলে আমরাও কষ্ট পাই আমরা এগুলো সহ্য করব না ভাই এই মহব্বত রাসূল চান না রাসূলকে গালি দিলে আপনার কষ্ট লাগে খুব ভালো কথা খুব ভালো কথা রাসূল বলছেন আমরা যদি ভালোবাসা থাকো আল্লাহ বলছেন রাসূল যদি ভালোবাসা থাকো তো ওই মহব্বত জাহির করার দরকার নেই ওনার অনুসরণ করো রাসূলের দেওয়া আইনকে বলো বর্বর 13 দফা দিছে হেফাজত ইসলামের ভিতরে একটা হলো কি নারী পুরুষের অবাধ মেলামেশা হতে পারবে না আর আগুন জুই লাগিয়েছে গায়ে পাশে বসে টকশো করবো কেমন অবাধ মেলামেশা করা যাবে না অ্যাডভার্টাইজের নামে নারী দেহ দেখানো যাবে না ইফতিজিং এবং ধর্ষণ কমানোর জন্য ওনারা এই আবেদন করছেন আর নাস্তিকরা বলতেছে এটা মধ্যযুগীয় এই দাবিটা কি মধ্যযুগীয় মধ্যযুগ বুঝেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে পরের যে যুগটা এটাকে বোঝানো হয় মধ্যযুগ আমরা বলি কোরআন এবং হাদিস সর্বযুগীয় কোরআন এবং হাদিসের আইন কি সর্বযুগীয় মধ্যযুগীয় আর শুরুযুগীয় আর শেষ যুগীয় নয় তোমার আইন একটা বিশেষ যুগের জন্য কার্যকর আজকে বাংলাদেশে যে আইন তুমি করতেছ বিএনপি ক্ষমতা আসলে তারা করবে এটা কি সর্বযুগীয় না একযুগীয় তার আইন কি সারা জীবন চলবে কয়দিন পর আবার পাল্টান লাগবে না আল্লাহর আইন সর্বযুগীয় শুরুতে কেয়ামতের একেবারে দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহর আইন কার্যকর থাকবে আল্লাহর আইন পরিবর্তনযোগ্য নয় একটা আইন দেখাই দিতে পারবা না যে আল্লাহ বলছেন সেটা আজকে মনে হচ্ছে অযৌক্তিক বরং যত দিন যাচ্ছে এটা যৌক্তিক মনে হচ্ছে জেনা করলে ধর্ষণ করলে তার শাস্তি আল্লাহ দিচ্ছেন কি মৃত্যুদণ্ড সৌদি আরবে যখন মৃত্যুদণ্ড দেয় আমাদের দেশে বুদ্ধিজীবীদের গায়ে আগুন লাগে হ্যাঁ বর্বর নোংরায়রা ছি 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 একটা মানুষ ভুল করে ফেলছে জন্য একবারে কল্লা কেটে ঢেলে দেবো এদেরকে বর্বর বলছে এক সময় না মজার বিষয় হলো ভারতে ধর্ষণ যেভাবে শুরু হয়েছে এটা থেকে বন্ধ করার জন্য মুসলমানদের দাবি না হিন্দুরাই দাবি করছে কোরআনের আইন চাই এখন ভারতে আইন করছে অলরেডি পাস হয়ে গেছে আইন কি মৃত্যুদণ্ড দর্শনের শাস্তি কি কোরআন যেটা বলেছে 1500 বছর আগে ভারত বুঝেছে সেটা কয় মাস আগে তাহলে কোরআনের আইন কেমন পর্যন্ত চলবে মধ্যযুগীয় টুকিও না যারা মেয়েদেরকে খোলামেলা চলতে বলো তারা দেশে দর্শন বাড়াইতে চাও আলেম ওলামারা যেটা চায় সেটাকে তোমাদের হাতে টেলিভিশন আছে তোমরা যা খুশি বলতেছো মৌলবীরা তার জবাব দিতে পারতেছে না আমাদের হাতে মিডিয়া নাই আমরা বলতেছি 30-40 জন মানুষের সামনে তারা হয়তো 16 কোটি মানুষের সামনে বলতেছে আমাদের শক্তি হয়তো নাই প্রকাশ করার কিন্তু আমরা যেটা বলছি সেটাই কি সত্য এই কথাটা আবার মূল কথা ফিরে আসি রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো আপনি রাসূলের প্রতি যদি ঈমান আনেন তো তার আদর্শকে মানবেন আপনি বলবেন নেতা আমাদের কি সব দল কোন দল বাদ রাখলাম না সব দলের লোকেরা নেতা আমাদের অমুক অমুকের আদর্শ চাই না আপনি বলবেন মুখে আমি রাসূলের প্রতি ঈমান আনলাম আর আদর্শ চাইবেন যদু মধুর
আবার বলবেন না রাসূলের আদর্শের জন্য কি করা যাবে না সংবিধানে থাকা যাবে না এগুলো সব বেঈমানি কথাবার্তা এগুলো সব ঈমান বহির্ভূত কথাবার্তা আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন আমীন পরকালে প্রতি বিশ্বাস করবেন আসমানি কিতাবগুলো ভবিষ্যৎ কোন যেগুলো সব আল্লাহর পক্ষ থেকে কোরআনে পর্দার আইন আছে এখন যদি কেউ কর পর্দার আইনে বর্বর বলে বিবৎস বলে নোংরা বলে তাহলে সেই ঈমানদার থাকতে পারে আর না তো এটা তো আমাদের টিভিতে সারা দিন বলতেছে আমাদের মন্ত্রীরা সবাই অহরহ বলতেছে হেফাজতের দাবি মধ্যযুগীয় হেফাজত দাবি করছে নারীদের পর্দার আইনের কথা তো পর্দার আইন যদি মধ্যযুগীয় হয় তাহলে কোরআনে বলছে এটা তাহলে কোরআনের অপরাধী করা হচ্ছে আপনি মানতে না পারলে বলেন যে হুজুররা আপনারা দাবি করছেন ঠিক আছে কিন্তু আসলে আমরা মানতে পারতেছি না আমরা গুনাহগার মানুষ এবার বলেন আপনি না বলতেছেন না তাদের দাবিটাই কি অন্যায় তাদের দাবিটাই নোংরা তো তাদেরকে যদি নোংরা বলেন দাবিটা তো তাদের না এটা তো আল্লাহর নির্দেশ অতএব এটা ঈমান বিধ্বংসী আল্লাহ আমাদের হেফাজত করেন আসমানি কিতাব কোরআনে যা আছে এটা আমার জন্য সঠিক এটা বিশ্বাস করতে হবে এবং এটার উপরে আমল করার চেষ্টা করতে হবে আমল করেন আর না করেন বিশ্বাস করতে হবে এটা সঠিক বলে এটা যদি বর্বর বলেন মধ্যযুগীয় বলেন নোংরা বলেন তাহলে আপনার ঈমান থাকবে না আখেরাতের উপরে বিশ্বাস করতে হবে দুনিয়াতে যাই করো চন্দু সব কিছু হিসাব নিকাশ দিতে হবে মৃত্যুর পর সেটা রাজনীতির নামে করো ধর্মের নামে করো বা সামাজিকতার নামে করো টাকা উপায়ের নামে করো উপার্জনের নামে করো যে কোনো নামই হোক যে কোনো কাজ করো এটা হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে ভালো এবং মন্দ সবকিছুর কাত থেকে ফয়সালা আসবে আল্লাহর কাছ থেকে ফয়সালা আসবে এগুলো মোটামুটি ঈমানের ছয়টি পয়েন্টের সংক্ষিপ্ত কিছু কথা আগামীকালকে বাদে পরশুদিন আসছে আমাদের পহেলা বৈশাখ না তো পহেলা বৈশাখের কথা বলার সময় নাই টাইম অনেক হয়ে গেছে সংক্ষেপে কয়েকটা কথা না বললে নয় কেন বলছি এই জন্য বলছি যে আমাদের এখানে বিভিন্ন বাঙালি হোটেলেও কি হবে পান্তা ইলিশ খাওয়ার ব্যবস্থা হবে পহেলা বৈশাখের যে আয়োজন এই আয়োজনটা কোনো মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নেই আটটি কারণে কয়টি কারণে আটটি কারণ শুধু কারণগুলো সংক্ষেপে একটা একটা করে বলে যে হালকা ব্যাখ্যা দিয়ে এক নম্বর কারণ হলো পয়লা বৈশাখের যত কাজ আছে এই সমস্ত কাজগুলো হিন্দুদের বা একটা বিশেষ ধর্মের ধর্মীয় কাজের নমুনা ওইটার হুবহু ডুপ্লিকেট বা ফটোকপি আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঐতিহাসিক হাদিসে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে কোনো জাতির সাথে মিল রাখবে তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে একজন হিন্দু মহিলা সিঁদুর পরে আপনি সিঁদুর পরলেন তাহলে আপনি তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন একজন হিন্দু পুরুষ ধুতি পরে আপনিও ধুতি পরলেন আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ধর্মীয় কাজের যদি অনুসরণ করেন তারা পূজা করে আপনিও পূজা করলেন তা আপনি তাদের দলে আপনি মুসলমান আর থাকবেন এবার আসেন পহেলা বৈশাখে যা করা হয় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজগুলোকে আমি অ্যানালাইসিস করে দেখছি সবগুলো হিন্দুদের ধর্মীয় কাজের অংশ একের একেবারে নাম্বার ওয়ান শুরু হয় হলো কাপড় চোপড় দিয়ে না কাপড় চোপড়ের ক্ষেত্রে হিন্দু মেয়েদের বিশেষ করে পূজায় যে যায় পূজায় মন্দিরে যায় যে দেখবেন সাদা কাপড় পরে যায় এটা তাদের ধর্মীয় এবাদতের জন্য এটা তাদের পূজার জন্য আইন আমাদের পয়লা বৈশাখের পোশাক কি কালার সাদা লাল পাই থাকে মেইন কাপড়টা কি থাকে সাদা থাকে এটা হিন্দুদের মন্দির থেকে আসে মনে রাখবেন পয়লা বৈশাখের এই কালচার যখন আসছিল তখন বাংলাদেশে ইসলামও ছিল অনেক আগে এগুলো কলকাতার এবং হিন্দুদের মন্দির থেকে বের হয়ে আসছে ওইটারে বাঙালি চেতনার নাম দিয়ে আমাদের দেশে প্রচার করে খাওয়াই দিছে পাবলিককে এক দুই নম্বর হলো সকালবেলায় পান্তা ইলিশ খায় না বলে এটার মধ্যে আবার কি দোষ পাইলেন কুইজা দোষ আছে এটা হুবহু হিন্দুদের একটা ধর্মীয় কাজের অনুসরণ কি সেটা হিন্দুরা আশ্বিনের রান্না কাতিয়ে খায় আশ্বিনের রান্না করে কার্তিক মাসে খায় কিভাবে আশ্বিন মাসের শেষের দিন রান্না করে রাখে রাত্রে কার্তিক মাসের সকালবেলা পান্তা ভাত খায় ওইটার অনুসরণে চৈত্র মাসের শেষের দিন পান্তা ভাত রান্না ধোয় বৈশাখের প্রথম সকালে পান্তা ভাত খায় ভাই পান্তা ভাত খাওয়া তো দোষের কিছু না কিন্তু বছরে একদিন খাইতে হবে এই বছরে একদিন পান্তা ভাত তো হিন্দুরা খায় ওদের ধর্মীয় কাজের অংশ হিসেবে ওইটাকে আপনি বাঙালি জাতির চেতনার নামে বাঙালি মুসলমানকে খাওয়াচ্ছেন এবং তাদের অনুকরণ করাচ্ছেন এটা হুবহু তাদেরটা না হলেও তাদের অনুকরণ হয় তাদের সাথে মিল রাখা হয় কারো সাথে বেশ ধারণ করলে তার দলের অন্তর্ভুক্ত সম্মানিত ভাইরা তিন নম্বর হিন্দুরা বিভিন্ন জীবজন্তুর পূজা করে আপনারা জানেন তো হনুমানের পূজা করে সাপের পূজা করে এরপরে ওই যে সিংহ নাকি একটা বাঘের দেখছেন না ওটার পূজা করে এরকম বিভিন্ন জীবজন্তুর পূজা করে পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা টেলিভিশনে দেখবেন এই যে মেলাগুলো হয় বা র্যালিগুলো হয় এই সবগুলাতে এরকম বিশেষ বিশেষ হনুমান বাঁদর বিভিন্ন জীবজন্তু আছে দেখবেন এগুলার কার্টুন নিয়া এগুলার বেলুন নিয়া এগুলার ভাস্কর্য নিয়া সিঁদুর হুবহু সিঁদুর না হলে কি হবে লাল টিপ এবং লাল সিঁদুরের মধ্যে মিল আছে কি নেই হুবহু এক না কিন্তু মিল আছে আর মিল রাখলে রসুল বলছেন যে ব্যক্তি যার সাথে মিল রাখবে সে তাদের দলে চলে যাবে এরপরে আসেন
আপনার এই জাতীয় অসংখ্য কালচার আছে, ঢোল ঢোল পয়লা বৈশাখের মেইন উপাদান হলো কি? তবলা আর ঢোল বাজায়। আপনারা দেখেন পয়লা বৈশাখে যে মিছিল হবে, ওটা সামনে যারা থাকবে তাদের হাতে কি থাকবে? আর যেখানে মেলা হবে সেখানেও কি? হিন্দুদের ধর্মের কাজ পূজা করতে হলে ঢোল, ঢোলের বাড়ি চালা পূজা হয় না। ওদের ধর্মীয় কাজ যত হবে সবগুলোর জন্য কি দরকার? ঢোল এবং তবলা বাজানি দরকার। হুবহু একই জিনিস পয়লা বৈশাখে আছে। কয়টা দেখালাম এরকম? এই কয়টা দেখালাম সময়ের অভাবে দেখাতে পারলাম না, অন্তত 10 থেকে 15টা দেখাতে পারবো যেগুলো হুবহু হিন্দুদের মন্দির থেকে আসছে। বাঙালি চেতনার নাম দিয়া ইসলামের বিরুদ্ধবাদীরা বাংলাদেশের মধ্যে এগুলো ঢুকে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর আরেকটা কাজ হলো মুখের মধ্যে এই বই পয়লা বৈশাখ 2433 এগুলো লেখে না। হাদিস আসছে নাসাই শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহু আল-ওয়াসিমাতা ওয়াল-মুস্তাওসিমাতা ওয়াল-ওয়াসিলাতা ওয়াল-মুস্তাওসিলাতা, যারা মুখে দাগ দেয়, যাদের মুখে দাগ দেওয়া এদের উপর আল্লাহর গজব নাযিল হয়, এটা হারাম, কোরআন নিষেধ করেছেন। আচ্ছা কোরআন হাদিসের কথা রাখলাম, সারা দুনিয়া চিকিৎসা বিজ্ঞানের একমত মানুষের গালের যে চামড়াটা এটা ত্বকটা খুব স্পর্শকাতর, এখানে কালিমালি বা কোনো আপনার কেমিক্যাল জাতীয় কিছু লাগাইলে এরপরে যে আবার ঘুষা উঠান আবার, এটা ত্বকের জন্য কি? ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামের দৃষ্টিতে হারাম। সেটা বুঝি বাঙালি চেতনা হয়েছে? কে পাইছে বাঙালি চেতনা? হিন্দুদের মন্দির থেকে বাইর করে এনে জোর করে বাঙালি চেতনা ঢুকে দিয়েছেন সময় ভাইরা, এটা একটা হারাম কাজ। পয়লা বৈশাখী গান ছাড়া হয় না, গান কি? দোল তবলা বাজায় বাজায় গান গায় যে গান হালাল না হারাম? হারাম। অনেকে বলে গান হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউ যারা, পানি যেরকম ফসল উৎপাদন করে গানে মানুষের মনের ভিতরে মুনাফিকি উৎপাদন করে, গান হারাম। বিশেষ করে গানের কথা যদি খারাপ হয় সেটা হারাম, কথা ভালো থাকলে শুধু কথাটা হারাম না, বাদ্যটা যোগালে ওটা কি হবে? হারাম হবে। সময় ভাইরা বাদ্য ছাড়া পয়লা বৈশাখের কোনো গান হয় না। প্রথম গান হলো কি? এসো হে বৈশাখ এসো এসো, পয়লা বৈশাখের মিছিল বাইর করবে না দেখবেন লেখা রাখছে। আর গান কি? এসো হে বৈশাখ এসো এসো, গান গান। আচ্ছা বৈশাখের ডাকার দরকার আছে এমনি আসবে না? সে বৈশাখের আনার জন্য কি ডাকতে হবে? ডাকা ছাড়া বৈশাখ আসবে না? যাকে ডাকা দরকার সে আল্লাহকে জীবনে একবারও ডাকে না টিভিতে, ও আল্লাহ ও আল্লাহ মাফ করো কোনো টিভিতে বলতে শুনছেন কোনোদিন? না, এটা করবো না, ডাকবো বৈশাখ রে এসো হে বৈশাখ এসো। আরেক শির বৈশাখের পূজা করতে বৈশাখের ডাকতেছে বৈরাখ আস, বৈশাখের আপনার ডাকানো লাগবো বেচারা এমনি আসবো। আর বেশি ডাকছেন দেখা, প্রতি বছর দেখা যায় পয়লা বৈশাখ উপলক্ষে কাল বৈশাখী জল আসা হয়, মানুষ মারা যায়, নয় বহুত ঘরবাড়ি ভাঙে, নয় ফসল টসল সব ধ্বংস করে দিয়ে যায়, আমের মুকুল টুকুল সব ধ্বংস করে দিয়ে যায়। বৈশাখে যখন ডাকছেন আল্লাহরে না ডাকা আল্লাহকে খাড়া, বৈশাখে যখন ডাকছো এমন ফাটান ফাটাই দিছি কাল বৈশাখী জল সহ ফাটায় আল্লাহ আর সব গজব করে দিয়ে যায়। আল্লাহ মুসলমানদেরকে হেদায়েত দান করুক, এই সমস্ত ফালতু কাজ যেগুলো হিন্দুদের কালচার এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত দান করুক। যে সমস্ত মেয়েরা পর্দার সাথে থাকার চেষ্টা করে তারাও পয়লা বৈশাখের দিন খোলামেলা হয়ে বাইর হয়, সাদা শাড়ি পরে বাইর হলে বৈশাখের গরমে বৈশাখের রোদে, আমার দেশে তার এসি গাড়িও নেই, এসির কোনো ব্যবস্থাও নেই, রাস্তায় হাইটে যখন মিছিল বাইর হয় সাদা শাড়ি যখন ঘামায় তখন কি অবস্থা হয়? শরীরে সব দেখা যায় না, অন্য কাপড়ের চাইতে সাদা কাপড় ভিজলে কিন্তু বেশি দেখা যায় না, পুরা সব দেখা যায়। এবং এই দিন উপলক্ষে বহু নারীর ইজ্জত ধ্বংস হয়। আরেকটা কাজ হয়, আল্লাহ তালা বলছেন লা তাগলি খালকিল্লা, আল্লাহ সৃষ্টিবিদের কোনো পরিবর্তন করা যায় না। পয়লা বৈশাখ উপলক্ষে এই যে এখানে উল্কি আঁকে মুখোশ ধারণ করে এগুলো সব আল্লাহ সৃষ্টিবিদের পরিবর্তন, আল্লাহ আপনাকে বানাইছে একরকম আপনি বেশ ধরলেন আরেক রকম, এগুলো হারামের ভিতরে পড়ে যায়। সর্বশেষ কথা হলো ভাই, পয়লা বৈশাখকে মূলত ঈদের বিকল্প হিসাবে দাঁড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে, ঈদের বিকল্প হিসাবে দাঁড়ানোর একটা কি করা হয়, চেষ্টা করা হয়। বলা হয় সমস্ত টিভিতে দেখবেন গত বছরের এই এপ্রিলের প্রথম আলো পত্রিকাতে আমি দেখেছি, এখন আমার মনে আছে ইন্টারনেটে এখনো লেখা আছে, কালকেও দেখছি আমি স্পষ্ট বলা আছে যে পয়লা বৈশাখ এটা বাঙালি জাতির বছরের সবচেয়ে বড় উৎসব। দুই ঈদ আছে বা সবচেয়ে বড় উৎসব কি? পয়লা বৈশাখ। এটাকে ঈদের বিকল্প দাঁড়া করানোর চেষ্টা, যে ঈদ তো একটা গ্রুপের মুসলমানদের, আর এটা হলো আমাদের হিন্দু মুসলমান আমাদের বাঙালি জাতি গোটা সবাই। মুসলমানের জাতীয় জীবনে কয়টা ঈদ? দুইটাই, দুইটা উৎসব, আর কোনো উৎসব মুসলমানের জাতীয় জীবনে নেই। এগুলো সব ভাঙতাবাজি, সব ফালতু কাজ। এই সৌদি প্রবাসে একটু পকেটে রিয়াল টিয়াল আছে, দিনকাল ভালো আছে, সবাই যায় হোটেলে পান্তা ইলিশ খায়, আবার বৈশাখী মেলা হয় সেখানেও যায়। হারাম হারাম হারাম, কোনো মুসলমানের জন্য এগুলো করা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত রাখেন, এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।